এক দক্ষা ধারাবাহিকে এলো জনপ্রিয় অভিনেত্রী গীতশ্রী রায় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দীর্ঘদিনের প্রেমিকা তনুশ্রীকে দু হাজার ষোলো সালে বিয়ে করে ফুটবলার প্রবীর দাস এরপর বিচ্ছেদ হয় তারপরই অভিনেত্রী গীতশ্রী রায়ের সঙ্গে জমিয়ে প্রেম করছেন প্রবীর দাস এদিকে প্রথম দিকে প্রবীরের সঙ্গে প্রেমের বিষয়টা চাপা রাখলেও এখন চাপা করে না গীতশ্রী রায় প্রকাশ্যেই প্রবীরের সঙ্গে ছবি দিয়ে দেখা যাচ্ছে গীতশ্রীকে এদিকে প্রবীরও জানিয়েছে তিনি পুরনো ভুলে নতুন জীবনে এগিয়ে যেতে চান তবে ফুটবলার প্রেমিককে নিয়ে বর্তমানে সুখে নেই গীতুশ্রী কারণ তার শিডুল অনেক ব্যস্ত সামনেই শোনা যাচ্ছে তিনি একাধকা ধারাবাহিকে বিশেষ চরিত্রে ফিরবে যতদূর শোনা যাচ্ছে ডক্টর অনির্বাণের দিদির চরিত্রে তিনি ফিরতে পারে বন্ধুরা যদি একাধকা ধারাবাহিকে অভিনেত্রী গীতশ্রী রয় ফিরে তাহলে কেমন হবে কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ